কি খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছো সো আমি বেশ প্রায় এক বছর আগে একটা ভিডিও করেছিলাম যে কি কী মেকআপ প্রোডাক্টের দরকার নেই সেখানে আমি আলাপ করেছিলাম যে তোমাদের যদি খুব বেশি বাজেট না থাকা অথবা তোমরা যদি খুব বেশি ফ্রিকোয়েন্ট মেকআপ ইউজার না হও তাহলে কি কী প্রোডাক্ট ছাড়াও তোমরা আসলে মেকআপ করতে পারবে আজকে যদিও টাইটেলটা সেমই কিন্তু আজকের ব্যাপারটা ঠিক পুরোপুরি ওরকম না আজকের ব্যাপারটা হচ্ছে এই যে বর্তমানে একটা সেলের পুরো ধামাকা চলছে এই সেলে তোমরা কোনটা কিনবে এবং কোনটা বাদ দিবে এবং কিভাবে তোমরা জাস্ট একটা প্রোডাক্ট দিয়ে তিন চারটা মেকআপের স্টেপ করে ফেলতে পারবে সেটাও তোমাদের সাথে আলাপ করবো যাতে তোমাদের কিছুটা টাকা সেভ হয় এই ভিডিওটা তোমরা যারা নতুন বুঝতে পারছো না কোনটা রেখে কোনটা কিনবে তাদের জন্য আশা করছি যারা আমরা মেকআপে নিয়েও সে আপদের ভিডিওটা ভালো লাগবে প্রথম পয়েন্টটা হচ্ছে একদম আমার বিজ্ঞানের আপদের জন্য যারা অ্যাকচুয়ালি ডেইলি মেকআপ করতে পছন্দ করে লাইক তোমরা ক্লাসে যাচ্ছ বা অফিসে যাচ্ছ তখনও যেরকম মেকআপ করতে ভালোবাসো আবার কোন একটা অকেশন হলেও মেকআপ করতে ভালোবাসো সাধারণত দেখা যায় যে আমরা যখন দিনের বেলায় বাইরে যাই তখন একটু লাইট কাভারেজের একটা প্রোডাক্ট দিলে দেখতে সুন্দর লাগে আবার যখন আমরা লাইক রাত্রে কোনো একটা অনুষ্ঠানে যাই অথবা দেখা যাচ্ছে কোনো একটা রেস্টুরেন্টে যাচ্ছে যেখানে অ্যাকচুয়ালি সরাসরি সূর্যের আলোটা নাই ওরকম জায়গায় সেম জিনিস কিন্তু ভালো দেখা যায় না এরকম ক্ষেত্রে দেখা যায় তিন ধরনের প্রোডাক্ট লাগে লাইক লাইট কাভারেজের একটা ফাউন্ডেশন মিডিয়াম কাভারেজের একটা ফাউন্ডেশন ফুল কাভারেজের একটা ফাউন্ডেশন এখন তোমাদের যদি বাজেটটা একটু কম থাকে তাহলে এতগুলো প্রোডাক্ট একবারে কেনা সাধারণত একটু কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো তোমরা জাস্ট একটা ফুল কাভারেজের ফাউন্ডেশন কিনবে ধরো যে তোমরা জুভিয়াস ফাউন্ডেশনটা কিনলে এটা কিন্তু খুবই ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন এবং এটা একটা কেকি একটা প্যান কেকের যেরকম ফিনিশিং ওরকম একটা ফিনিশিং দেয় এখন এই ফাউন্ডেশনটা কিন্তু তুমি দিনের বেলায় লাইক ক্লাস করতে যাচ্ছ অথবা অফিসে যাচ্ছ ওরকম একটা অকেশনে দিলে তেমন একটা ভালো দেখা যায় না একটু দেখতে আনন্য্যাচারাল লাগে সেক্ষেত্রে তোমাদের যে ডেলি মশ্চারাইজারটা আছে সেই ময়শ্চারাইজারের সাথে তোমরা যদি ফাউন্ডেশনটা একটু মিক্স করো সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা বিবি ক্রিমের মতো ফিনিশিং পাবে এবং সেটা দেখতে খুবই সুন্দর এবং ন্যাচারাল লাগবে এবং আমি মনে করি এই টেকনিকটা বিবি ক্রিমের থেকে ভালো কারণ ফাউন্ডেশনটা কিন্তু তুমি তোমার স্কিনের সাথে শেড ম্যাচ করতে পারছো বিবি ক্রিমে কিন্তু শেড রেঞ্জটা খুবই কম থাকে এবং অনেক সময় দেখা যায় এন ইগোলো আন্ডার টোনের বিবি ক্রিম পাওয়া যায় না সেক্ষেত্রে তোমরা যদি তোমাদের ফাউন্ডেশনটার সাথে একটু পরিমাণে ময়শ্চারাইজার অ্যাড করে নাও তাহলে তোমরা চাইলে সেটাকে মিডিয়াম কাভারেজ অথবা লাইট কাভারেজ বানিয়ে ফেলতে পারবে এবং তোমরা আসলে ওই দিন কটক কাভারেজ পাচ্ছো এটা নিজে কন্ট্রোল করতে পারবে সেক্ষেত্রে তোমার একটা বিবি ক্রিম একটা মিডিয়াম কাভারেজের ফাউন্ডেশন এবং একটা ফুল কাভারেজের ফাউন্ডেশন কিন্তু লাগছে না আবার এরকম অনেকেই আছে একটা মিডিয়াম কাভারেজে হয়তো ফাউন্ডেশন কিনেছে এখন একটা বিয়ের অকেশনে যাবে এটার জন্য একটা ফুল কাভারেজ প্রোডাক্ট খুঁজছে সেক্ষেত্রে তোমরা তোমাদের ফুল কাভারেজ যে কনসিলারটা আছে সেটা যদি একটা মিডিয়াম কাভারেজের ফাউন্ডেশনের সাথে তোমরা মিক্স করো তাহলে কিন্তু তোমরা তোমাদের মিডিয়াম কাভারেজের ফাউন্ডেশনটাকে ফুল কাভারেজ ফাউন্ডেশন বানাতে পারবে এছাড়াও টিকটকে একটা হ্যাক্স আমি দেখলাম যে মিডিয়াম কাভারেজ একটা ফাউন্ডেশনের সাথে লুজ পাউডার মিক্স করে সেটাকে ফুল কাভারেজ বানাচ্ছে এভাবেও একটা ফাউন্ডেশন কিন্তু ফুল কাভারেজ এবং লং লাস্টিং হয় কিন্তু এটা বেড করতে একটু প্রবলেম হয়ে যায় এবং তোমরা হয়তো ভালো করে বেন্ড করতে পারবে না অথবা তোমাদের স্কিন যদি ড্রাই হয় এবং খুব ভালো কোয়ালিটি ময়শ্চারাইজার না থাকে তাহলে খুব ভালো একটা ফিনিশিং পাবে না সো ওই টেকনিকটা ফলো না করে তোমরা যদি জাস্ট তোমাদের ফুল কভারেজ কনসিলারটা ফাউন্ডেশনের সাথে মিক্স করো তাহলে কিন্তু তোমাদের কাভারেজটা একচুরি চেঞ্জ হয়ে মোটামুটি ফুল কাভারেজের দিকে যাবে অথবা চাইলে তোমরা কিন্তু তোমাদের কনসিলারটা অ্যাজ এ ফুল কভারেজ ফাউন্ডেশন হিসেবে ব্যবহার করতে পারো যেহেতু আমরা ফাউন্ডেশনের টপিকেই আছি সো আমি একটু হুজা বিউটি ফাউন্ডেশনটা নিয়ে কথা বলতে চাই ভুদা বিউটি ফাউন্ডেশনটা মোটামুটি বারোশো তেরোশো চোদ্দোশো টাকার রেঞ্জের মধ্যে আমি দেখেছি বিভিন্ন পেজে বিভিন্ন গ্রুপে এটা অর্ডার নিয়েছে এইটি পার্সেন্ট সেলের ছিল অনেকে অর্ডার করেছো অনেকে অর্ডার করতে না পেরে হাহুতাস হুত করেছো আমি জাস্ট একটা কথা তোমাদের বলতে চাই এই ফাউন্ডেশনটা কিন্তু খুবই হেভি এবং কেকি আমি আজ পর্যন্ত কাউকেই শুনি নাই তারা বলেছে এটা তোদের ফেভারেট ফাউন্ডেশন আমি ম্যাক্সিমাম মানুষকে দেখেছি অন্য কোনো ফাউন্ডেশনের সাথে এটা মিক্স করে ইউজ করতে তোমার বয়স যদি খুব বেশি কম হয় তাহলে হয়তো তোমার স্কিনে এটা খুব ভালো পারফর্ম করবে কিন্তু তোমার স্কিনে যদি কোনো রকম টেক্সচার থাকে পোর থাকে ফাইন লাইন্স থাকে তাহলে ওই জায়গাগুলোতে এই ফাউন্ডেশনটা গিয়ে এই স্কিনের যে টেক্সচারগুলো আছে এগুলোকে আরও বাজে দেখা যায় তুমি চাইলে অন্য ফাউন্ডেশনের সাথে মিক্স করলে সেটার হচ্ছে ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যায় এই জন্যই কিন্তু হুডাবিটি তাদের ফাউন্ডেশনটাকে রিফর্মুলেট করেছে এবং আগের যে ফর্মুলাটা ছিল সেটা এইটি পার্সেন্ট সেলে দিয়ে দিয়েছে সো তোমরা যারা কিনেছো আই সরি তারা অন্য কোনো ফাউন্ডেশনের সাথে ব্যবহার করে তারপরে সেটাই ইউজ করতে পারবে আর যারা আসলে সেল অর্ডার করতে পারেনি তাদের হা হুতাশ করার দরকার নেই কারণ এটা আমরি কোনো একটা ফাউন্ডেশন না টাকা পয়সা জমে ওদের যে রিফর্মুলেট করেছে ওইটা কিনতে পারো অথবা ফেন্টিবিউটি যে ফাউন্ডেশনটা আছে আমি সাজেস্ট করব তোমাদের যদি বাজেট থাকে তাহলে ফেন্টিবিউটি ফাউন্ডেশনটাই নিতে আমি এই যে সেলের যে জোয়ার গেলো এই সেলের জোয়ারটাতে এই কারণেই হুদাপিউটি ফাউন্ডেশনটা আমি অর্ডার করি নাই কারণ আমি জানি আমার মোটামুটি বয়স তিরিশের দিকে যাচ্ছে সো এখন আমার স্কিনে মোটামুটি ফাইন লাইন এসেছে পৌরস আগের থেকে বড় হয়েছে এই ফাউন্ডেশন কিন্তু আমার ফেস আর ভালো লাগবে না দেখতে এটা যখন নতুন ফাউন্ডেশন হিসাবেও মার্কেটে এসেছে যাদের আমার মতো এক্সট্রিমলি অয়েলি স্কিন সেসব কিছু ইউটিউবার আসলে যারা রিভিউ দেয় আর কি তারাও রিভিউ করে বলেছে যে এটা অ্যাকচুয়ালি মুখের যে টেক্সচারটা সেটাকে আরও ওস্ট বানায় আমি প্রচুর নর্মাল মেয়েদের কাছেও এই রিভিউটা দেখেছি এবং আমি নিজে আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে একবার ট্রাই করে দেখেছিলাম এবং আমার কাছে তেমন একটা ভালো লাগেনি ইয়েস সাংঘাতিক রকম ফুল কাভারেজ বাট গরমের মধ্যে দিলে কিছুক্ষণ পরে আর অত বেশি ভালো দেখা যায় না অন্য একটা ফাউন্ডেশনের সাথে মিক্স করে দিলে দেন সেটা ঠিক আছে কিন্তু সরাসরি এই ফাউন্ডেশনটা দিলে তেমন সুন্দর দেখা যায় না আর আসি জেমস চার্লস প্যালেটে জেমস চার্লস প্যালেটটা এত কম দামে পাওয়া গিয়েছে একটা সময় যে প্যালেটটা সাত হাজার টাকায় সেল করতো সেই প্যালেটটাকে আমি দেখেছি চোদ্দোশো টাকা বা সতেরোশো টাকাও কিছু কিছু পেইজে সেল করছি কিন্তু আমি না প্যালেটটা তারপরেও নিয়ে নেই এটার কারণ হচ্ছে জেমস চার্লসের প্যালেটে যে কালারগুলো আছে ওই কালারগুলো কিন্তু অলরেডি আমার কালেকশনে আছে হ্যাঁ এটা সেটা হয়তো মরফির মতো ভালো না কিন্তু আমার কালেকশানে আছে এবং আমি মোটামুটি স্যাটিসফাইড সেটা ব্যবহার করে আমি যদি এখন জিনিসটা আছে প্যালেটটা কিনি আমার বাসায় আর যেই শ্যারুগুলো আছে ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি নষ্ট হবে এবং আমার জিনিস নষ্ট করা একেবারেই পছন্দ না আমি আসলে চাচ্ছি আমার যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলো আগে ব্যবহার করে তারপরে নতুন কোনো একটা প্রোডাক্ট নিতে তোমরা যদি কেউ ইনডিসেশনে ভোগো যে তোমরা যে প্যালেট নিবে কি নিবে না আগে তোমার নিজে কালেকশনের দিকে একটু তাকিয়ে দেখো তোমার কালেকশনে কি নিউট্রাল কালারগুলো আছে তোমার কালেকশনে কি কালারফুল কালারগুলো আছে যদি থেকে থাকে তাহলে আর এই প্যালেটটা এখন নিও না অন্য কোনো প্যালেট চাইলে নিতে পারো আর যদি না থেকে থাকে তাহলে নিতে পারো আর অথবা তোমাদের যদি বাজেট থাকে তাহলে তো ডেফিনেটলি নিতে পারো তোমরা যদি কালেক্ট করতে পছন্দ করো কিন্তু যেহেতু আমার বাজেট ছিল না এবং জেমস হাউসের প্যালেটটা এমন কোনো ইউনিক কালার নাই যেটা আমার কালেকশনে নাই এই জন্য আমি জেমস হাউসের প্যালেটটা নিয়ে নেই সেম অফার গুড টু গো প্যালেট সেই প্যালেটটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর একটা প্যালেট আমার কাছে যদি অন্য কোনো প্যালেট না থাকতো আমার কাছে যদি ওই কালারগুলো না থাকতো আমি ডেফিনেটলি নিতাম কারণ কালারগুলো অ্যাকচুয়ালি ইউজেবল কিন্তু আমি কিছুদিন আগেই হচ্ছে রিভার্সাল প্যালেটটা কিনেছি ওই প্যালেটে ওই কালারগুলো ওই প্যালেটে আছে সো আমি যদি এখন অফারটা কিনি রিভার্সাল প্যালেটটা আমার ইউজ করা হবে না এবং আমি চাচ্ছিলাম জিনিসটা ওয়েস্ট হোক আমি রিভার্সাল প্যালেটে যে পারফরম্যান্স করছে অ্যাকচুয়ালি সেটা নিয়ে আমি হ্যাপি এবং আমি মেকআপ আর্টিস্ট না সো এমন না যে আমার অ্যাকচুয়ালি খুব হাই কোয়ালিটির প্রোডাক্ট দরকার যেটা আমি আমার ক্লায়েন্টের উপরে ব্যবহার করব। আমি নিজের উপরে ব্যবহার করে আমার যে স্কিল আছে ওটা কিন্তু আমি রিভার্সাল প্যালেট দিয়েই মোটামুটি সুন্দর একটা লুক আনতে পারি আমি কিন্তু ওই জন্য ওভারঅল গুড টু গো প্যালেট আর জিএম শালসার প্যালেট দুটাই কিনে কারণ আমার অ্যাকচুয়ালি ওয়েস্ট পছন্দ না অনেকে আমাকে বিউটি গ্লেজে এই প্যাস্টার প্যারাডাইস প্যালেটটা রিভিউ করতে বলেছিল আমি এটা কিনি নেই কারণ এই টাইপের প্যালেটটা অ্যাকচুয়ালি ওয়েস্ট একশো পাঁচটা কালারের আমার দরকার নাই এবং ওরা যখন অনেক কম দামে এরকম অনেক বেশি কালার দেয় সেগুলোর কোনো কোয়ালিটি থাকে না যেমন প্রিটি অল সেটে আমার ফাঙ্গাস পরে গিয়েছে শুধু আমার না এটা অনেকেরই এরকম হয়েছে সো আমি বলবো চিন্তা ভাবনা করে তোমার কি কালার দরকার সেই অনুযায়ী একটা ভালো প্যালেট কিনতে সো তোমাদের কারো যদি বাজেট কম থাকে কোনো কিছু কেনার আগে একটু এই জিনিসটা মাথায় রাখবে তুমি অ্যাকচুয়ালি নতুন কোনো কিছু পাচ্ছ নাকি জাস্ট সবাই কিনছে চোখের সামনে বারবার এটা ঘুরছে বলে কিনতে চাচ্ছ আমি জাস্ট এটা মানে এই কথাগুলো তাদের জন্য বললাম যাতে আমার মতো অ্যাকচুয়ালি অতিরিক্ত শপিংয়ের হ্যাবিট আছে এবং এক একটা জিনিস হয়তো দুইটা তিনটা হয়ে যায় এবং ইউজ করা হয় না ওয়েস্ট করা একদমই আমার পছন্দ না আর কারো কাছে যদি এরকম হয় যে বাজেটের কারণে হয়তো অর্ডার করতে পারো না তাহলে মন খারাপ করো না তোমার কাছে হয়তো এই কালারগুলো আছে কারণ কালারগুলো কমন সেম কালার ডাবল ট্রিপল করা কোনো পয়েন্ট নাই এবার আসি আমার মতে কোন প্রোডাক্টগুলো সেলেই হোক বা দামে কম হোক সেগুলো কেনা উচিত না প্রথমে আসি হচ্ছে স্মল সাইজের লিকুইড লিপস্টিকের উপরে এটা হচ্ছে জেফ্রি স্টারের স্মল লিপস্টিক আর আরটা হচ্ছে হুদা বিউটির এখন আমি সাধারণত খুব পিকিয়ে লিপস্টিকের কালারের ব্যাপারে একটা লিপস্টিক কালার কিনি এবং সেটা অনেকদিন আমি আসলে ব্যবহার করতে চাই একটা কালার যদি পছন্দ হয়ে যায় আমি ওটা রেগুলার লাগাতে থাকি এখন ঘটনা হচ্ছে এই ছোটো লিপস্টিকগুলো কয়েকবার দিলে কিন্তু শেষ হয়ে যায় সো তোমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি দুই হাজার টাকার দামের লিপস্টিক আটশো টাকায় ছোটো সাইজটা নিলাম কিন্তু তুমি কিন্তু ওই অল্প একটু পরিমাণে ব্যবহার করতে পারবে খুব বেশি দিন কিন্তু ব্যবহার করতে পারবে না কয়েকবার দিলে শেষ হয়ে যায় সেম হচ্ছে এই লিপস্টিকগুলো এই লিপস্টিকগুলোতে আমার একটা পিগমেন্টেড না দিলে হচ্ছে অনেক পচা দেখা যায় আর এটার যে লিকুইড ভার্সন যেটা আছে ক্যাপসুল লিপস্টিকের লিকুইড ভার্সন এটাতেও কিন্তু তুমি খুবই অল্পবার দিতে পারবা এবং এগুলো একটা একটা সেল করো না অনেকগুলা একসাথে সেল করে এবং বেশ অনেকখানি টাকাই কিন্তু পে করতে হয় আমি মনে করি তোমরা যদি পারো তো লিপস্টিকের বিভিন্ন সেল দেয় সেলে তোমার ফুল সাইজেরটা কেনো স্মল সাইজেরটা কিনে দুই তিনবার দিয়ে কোনো পয়েন্ট তুমি যদি বাজেটের প্রবলেম থাকে তোমার ওই ছোট লিপস্টিক কিনে কিন্তু তোমার বাজেটটা আসলে সেভ হচ্ছে না তুমি অ্যাকচুয়ালি ওভার প্রাইস পে করছো ওটার জন্য এরপর আসি হচ্ছে লিকুইড গ্লিটার লিকুইড লাইনার এবং কালারফুল লাইনারের ক্ষেত্রে আমার নিজের কালারফুল লাইনার আছে আমি কিনেছি এবং কেন পর আমার যেটা মনে হয়েছে এই সেম জিনিস আমি অ্যাকচুয়ালি ডুরা লাইনের সাথে যদি আমি আইশাডের কালার পিগমেন্ট মিক্স করতাম তাহলেও সেম কাজ করতে পারতাম সেটিংস পেয়ে দিয়ে ব্রাশটা ভিজেও কিন্তু আমি কালারফুল লাইনার করতে পারতাম এখন তোমাদের যদি অনেক বেশি কালারফুল লাইনার কিন্তু ইচ্ছা করে কিন্তু তোমাদের যদি বাজেট না থাকে তোমার জাস্ট তোমাদের কালারফুল যে আই প্যালেটটা আছে সেই প্যালেটটা ব্যবহার করতে পারো অথবা জাস্ট সেলে যখন ডুরা লাইনটা আসে তখন লাইনটা কিনে ফেলো ডুরা লাইন কিনলে জাস্ট তুমি কালারফুল আইলাইনার লুক করতে পারবে ব্যাপারটা কিন্তু এমনই না তোমার জেল লাইনার শুকিয়ে গেলে তোমার আইলাইনার শুকিয়ে গেলে তোমার লিকুইড লিপস্টিক শুকিয়ে গেলে আইব্রোব্রো শুকিয়ে গেলেও কিন্তু ডুরা লাইনটা তুমি ব্যবহার করতে পারবা আর আমার কাছে অ্যাকচুয়ালি তেমন একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট মনে হয় না এই কম দামে যে লিকুইড আলাইনারগুলো পাওয়া যায় এগুলো সো আমি মনে করি তোমরা যদি ডুরা লাইন দিয়ে করো সেটা অ্যাকচুয়ালি ফিনিশিংটাও অনেক হাই কোয়ালিটি হবে লং লাস্টিং হবে এবং তোমাদের টাকাটাও কিন্তু সেভ হবে আজকে আমার ভিডিওটার একদম বটম লাইনটাই ছিল হচ্ছে কোনো একটা প্রোডাক্ট কেনার আগে তোমার যদি বাজেট কম থাকে জাস্ট একবার চিন্তা করো তুমি এটা অ্যাকচুয়ালি কতবার ইউজ করবে এই জিনিসটা ইউজ করে তুমি শেষ করতে পারো না এবং জাস্ট একটা হাইপ আছে বলেই তোমার এটা কিনতে হবে কিনা তোমার অ্যাকচুয়ালি মেকআপের যে পার্সোনাল প্রিফারেন্স সেটার সাথে বর্তমানে হাইপ প্রোডাক্টটা আসলে যায় কিনা এরকম অনেক প্রোডাক্টের হাইপ আসে কিন্তু আমার পার্টিকুলার যে মেকআপের স্টাইল আমার পছন্দ সেটার সাথে জানে এবং সে প্রোডাক্টটা দেখতে অনেক সুন্দর আমি জানি এটার রিভিউ খুব ভালো কিন্তু তারপরে আমি কিনি নেই এবং তোমাদেরকেও আমি এই জিনিসটাকে এনকারেজ করতে চাই কারণ মেকআপ প্রোডাক্টগুলো আসলে এত সুন্দর হয় এবং সাধারণত দেখা যায় যে সেলে এত বেশি দাম কমে যায় না কিনলে মনে হয় কি যে এত কম দামে যদি না কিনি তাহলে কিভাবে কিনি জাস্ট বিকজ একটা প্রোডাক্ট সেলে আছে তার মানে কিন্তু এটা না যে প্রোডাক্টটা তোমার দরকার আছে তোমার যদি কোনো প্রোডাক্টের দরকার থাকে তোমার যদি সেটা হ্যান্ড কিনতে চাও তাহলে আমি বলবো যে প্রথম একটা লিস্ট তোমরা ক্রিয়েট করে রাখবে যখন সেল দিবে লিস্টটা বের করে দেখবে তোমার সেই লিস্টের মধ্যে ওই প্রোডাক্টটা ছিল কি না ওকে সো এটাই ছিল আমার আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে এবং বেশি বেশি পানি খাবেটা একটা